কল্যাণী এইমস এর পক্ষ থেকে আবারও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে জানিয়েছে টোটাল 74টি শূন্য পদ রয়েছে, যার মধ্যে 21টি ইউআর টাইপের, ইডব্লিউএস টাইপের রয়েছে 13টি, ওবিসি টাইপের রয়েছে 20টি, এসসি টাইপের রয়েছে 11টি এবং এসটি টাইপের রয়েছে 9টি শূন্য পদ। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনটি হবে বলে জানিয়েছে এবং ইন্টারভিউয়ের ভেন্যুটি দেখুন প্রথমেতেই উল্লেখ রয়েছে, 17/11/2023 সকাল 9টা থেকে রয়েছে রিপোর্টিং এবং 9:30 থেকে রয়েছে ডিভিটি এবং 10টা থেকে রয়েছে ইন্টারভিউটি। আর এই 74টি শূন্য পদ রয়েছে জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক এই পোস্টে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে এমএবিএস ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই এনএমসি এবং সাথে সাথে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড কম্পালসারি ইন্টার্নশিপ অ্যান্ড মাস্ট প্রোডিউস ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট অ্যান্ড রেজিস্ট্রেশন আন্ডার এনি স্টেট মেডিকেল কাউন্সিল এবং আরও কিছু কন্ডিশনসের কথা দেখুন তারপরের দুটি বুলেটেই দেওয়া রয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনার যোগ্যতা থাকে অবশ্যই ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন এবং তারও আগে এই কী ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে বা জেনারেল কন্ডিশনস এর আন্ডারতে আরও কী ধরনের ইনস্ট্রাকশনস প্রোভাইড করা রয়েছে এগুলি একবার নিজে থেকে চেক করতে ভুলবেন না। আর পে স্কেল প্রসঙ্গে জানিয়ে রাখি, লেভেল 10 ফর দ্য পে ম্যাট্রিক্স অব দ্য 7th পে কমিশন প্লাস এনপিএ ফর মেডিকেল গ্র্যাজুয়েটস। ম্যাক্সিমাম এজ লিমিট প্রসঙ্গে দেখুন এই সেকশনটিতে কথা বলা রয়েছে, 33 বছরের মধ্যে আপনাদের বয়স সীমাটি থাকতে হবে, তবে আপার এজ লিমিটের রিল্যাক্সেশন প্রসঙ্গে দেখুন তারপরে পরেই উল্লেখ রয়েছে এবং আরও নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নামলেই আপনারা অ্যাপ্লিকেশনের ফরম্যাটটিও পেয়ে যাবেন।